স্বামীকে দেশে কি আনতে পারবো কি পারবো না ইত্যাদি নিয়ে এইসব প্রশ্ন ইওর লাইফ ইন দ্য ইউকেতে আমরা খুবই গুরুত্ব সহকারে তুলে ধরার চেষ্টা করছি, এই কারণে যে যেই সমাজে আপনি আছেন, যেই সমাজে আপনি কন্ট্রিবিউট করছেন এবং যেই সমাজে আপনি এলিজিবল হয়েছেন সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করার জন্য এবং যে সমাজে আপনি কন্ট্রিবিউট করে যাচ্ছেন এবং আপনার কোনো স্বজনের জন্য হয়তো এখন সেটেলমেন্টের প্রশ্ন আসছে, তাদের প্রত্যেকেই এই কথা অনুভব করা দরকার যে এখানে আপনার ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড আর্টিকেল 8 হিউম্যান রাইটসের দৃষ্টিতে ইউরোপিয়ান ইউনিয়নের ভূখণ্ডে মানুষের জীবন এবং মর্যাদার সমান একটি অধিকার একটা রয়েছে। তবে দু একটি বিষয় যেখানে ক্রিমিনাল অফেন্স অথবা অন্যান্য বিষয় রয়েছে সেগুলো অবশ্যই পৃথিবীর সব দেশেই আইনের আওতার বাইরে, বেআইনি কর্মকাণ্ড, এগুলোর কারণে যদি আর্টিকেল 8 খর্ব হয়ে থাকে, আপনার আর্টিকেল 8-এর অধিকারগুলো খর্ব হয়ে থাকে সেটি অন্য বিষয়। তারপরও আপনি আর্টিকেল 8-এর অনুসারে আপনাকে ফিল করতে হবে যে ইওর লাইফ ইন দ্য ইউকে আপনার জন্য একটা ইকুয়াল অপরচুনিটি তৈরি করেছে। অনেকে লাইনে আছেন, আমরা অনুরোধ করব আপনারা ফিরে আসবেন এবং ব্রেকের পরে আমরা যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন ইওর লাইফ ইন দ্য ইউকে।